ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে আলোচনা করব যে ব্যবসায় সফল হওয়ার কৌশল নিয়ে। ব্যবসায় সফল হওয়ার কৌশল আমি তিনটা কৌশল আলোচনা করব, যে আপনি একটা নতুন ব্যবসা শুরু করতেছেন কিন্তু সেই ব্যবসায় কিভাবে সফলতা লাভ করবেন। আসলে ব্যবসা কিন্তু অনেকেই করে কিন্তু ব্যবসায় সফল হওয়াটা অনেক কঠিন বিষয়। যে অনেকে দেখা যায় ব্যবসা করে কিন্তু সেটা 3 মাস 6 মাস 1 বছর পর কিন্তু সে আর ব্যবসা করতে পারে না। তো আপনি চিরস্থায়ী, অর্থাৎ আপনি যতদিন বেঁচে থাকবেন, বা আপনার ব্যবসাটা কিভাবে আপনি স্থায়ী করবেন, আপনি হচ্ছে যে এটা কিভাবে স্থায়ী মানে হচ্ছে যে আপনি দীর্ঘদিন যাবত ব্যবসা করবেন, সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো আপনি ব্যবসায় সফল হওয়ার জন্য আপনার 1 নম্বর যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার ভালো প্রোডাক্ট সেল করতে হবে। অর্থাৎ আপনি যে কোনো ব্যবসায় করেন না কেন, আপনার ভালো জিনিস দিতে হবে। আপনি আজকে ধরেন যে আপনি যে কোনো একটা ব্যবসা করতে পারেন, যে আপনি যদি কাপড়ের ব্যবসাও করেন তাহলে কাপড় যদি আপনি নর্মাল কোয়ালিটির দেন এবং বেশি দামে যদি আপনি সেটাকে সেল করেন তাহলে কিন্তু সে পরবর্তীতে আপনার দোকানে আসবে না। কারণ হচ্ছে আপনি নর্মাল কাপড় দিলে সেটা খুব তাড়াতাড়ি সেটা নষ্ট হয়ে যাবে। কাজেই আপনি আপনাকে 1 নম্বর যে কাজ করতে হবে সেটা হচ্ছে ভালো প্রোডাক্টটা সেল করতে হবে। তো 2 নম্বর হচ্ছে যে এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে ব্যবসায় সফল হওয়ার জন্য আপনার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার ভালো ব্যবহার করতে হবে। সাপোজ ধরেন আপনি কাপড় ব্যবসায় করেন না, যে কোনো ব্যবসায় করেন না কেন, আপনার হচ্ছে দেখা গেলো আপনি, আমি একটা উদাহরণ দিই যে ফর এক্সাম্পল হচ্ছে কাপড়ের ব্যবসা আপনি ধরছেন বা কাপড় ব্যবসা করেন, তাহলে আপনি কাপড়ের ব্যবসায় দেখা গেলো একজন কাস্টমার আসলো, সে তাকে কাপড় দেখাতে দেখাতে কিন্তু তার পছন্দ হচ্ছে না, এমন অবস্থাতে তাকে 50টা কাপড় আপনি দেখাইছেন কিন্তু তার কাপড় পছন্দ হয় নাই, তাহলে আপনি শেষে গিয়ে তার সাথে যদি রাগারাগি করেন তাহলে সে কিন্তু আর পরবর্তীতে আপনার দোকানে আসবে না। তো আপনি এমন হইলো যে আপনি 50টা কাপড় দেখাইলেন এবং হচ্ছে যে 50টা কাপড় দেখার পরে তার পছন্দ একটাও হইলো না, কিন্তু আপনি তার সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন যে আজকে তো আমাদের কাছে হচ্ছে যে এতগুলো কাপড় দেখায় না, আমাদের যে সকল কাপড় ছিল সবগুলো দেখালেন, আমাদের হচ্ছে এসে আর ভালো নাই, কিন্তু আপনি হচ্ছে সামনের সপ্তাহে আসেন, আমাদের সামনের সপ্তাহে নতুন কালেকশন আসবে বা নতুন আমরা কাপড় নিয়ে আসবো, তখন হচ্ছে আপনি আমাদের দোকানে আসলে আমরা ভালো কাপড় দিতে পারবে। বিশ্বাস করেন আপনি আপনার দোকানে যখন পরবর্তীতে ওই কাস্টমারটা আসবে ঠিক এই 50টা কাপড়ের মধ্যেই কিন্তু তার একটা পছন্দ হয়ে যাবে এবং সে কিন্তু নিয়ে যাবে। এবং এই যে আপনি 50টা কাপড় দেখার পর আপনি রাগ হয়েছেন না বা আপনি হচ্ছে তাকে তার সাথে কোনো প্রকার খারাপ ব্যবহার করেন নাই, কাজেই কি হবে সে কিন্তু বলবে যে ওই লোকটার ব্যবহার ভালো, বা হচ্ছে তার পাড়া প্রতিবেশী বা ভাই ভাতি যা থাকবে তাদেরকে কিন্তু বলবে যে ওই লোকটা ভালো পরামর্শ দেয়, ওই দোকানদারটা ভালো পরামর্শ দেয়, আমরা ওই দোকানে যাই। কাজে কিন্তু আপনার হচ্ছে আপনার সেলসটা বাড়বে, আপনার ব্যবসাটা দীর্ঘস্থায়ী হবে, এই হচ্ছে বিষয়। তো 3 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে সার্ভিসের বিষয়টা। দেখা গেলো যে আপনি মোবাইলের দোকান করেন, আপনার হচ্ছে মোবাইলটা সেল করছেন, করার পর হচ্ছে সেই মোবাইলটা হচ্ছে যে আপনার দেখা গেলো যে 1 সপ্তাহ পর কিংবা হচ্ছে 2 মাস পর সেই মোবাইলটা একটা সমস্যা হয়েছে এবং সেই কাস্টমার কিন্তু আপনার দোকানে আসবে, এবং আপনার দোকানে আসার পরে দেখবেন যে হচ্ছে আপনি যদি বলেন যে আমরা তো আপনার ওয়ারেন্টি কার্ড দিয়েছি, আপনি হচ্ছে কাস্টমার সার্ভিসে যোগাযোগ করেন না, এই কথা তাকে বলা যাবে না। আপনাকে বলতে হবে যে ভাই আমরা তো মোবাইলটা সেল করেছি এবং এটার নিয়ম কানুন কিছু রয়েছে যে কিভাবে এটা আপনি হচ্ছে যে ভালো করবেন বা ঠিক করবেন, সেই বিষয়গুলো আমরা দেখতেছি, আমরা কাস্টমার সার্ভিসে ফোন দিচ্ছি বা আপনি ফোনটা রেখে যান, আমরা ঠিক করে এনে আপনাকে দেবো, এইভাবে তাদের সাথে হচ্ছে ভালো সার্ভিসটা দিতে হবে। আপনি যদি তাকে কাস্টমার কেয়ার দেখেন, অনেক লোক আছে যে কাস্টমার কেয়ার হচ্ছে তারা চিনে না বা কোথায় থাকে না থাকে, অনেকে তো গ্রাম থেকে এসে শহরে ফোন কেনে, আবার শহরের কিন্তু অনেক জায়গা তারা চিনবে না, তো কাজেই তাকে একটু হেল্প করতে হবে যে কোথায় গেলে তার সলিউশনটা পাবে বা কোথায় গেলে সে কি করতে পারবে ফোনটা ঠিক করতে পারবে। তো এরকম হচ্ছে অন্যান্য ব্যবসার ক্ষেত্রে, যে আপনার দোকানে দেখা গেলো যে আপনি হচ্ছে আপনি কি বলে আপনি লোকাল একটা হচ্ছে যে কোনো জিনিসে বেচেন, আপনি লবণ তারপর হচ্ছে যে সাবান বা তেল ইত্যাদি ইত্যাদি বিক্রি করেন, ঠিক আছে, কিন্তু আপনি হচ্ছে করবেন কি তাদের সাথে খারাপ ব্যবহার করবেন, তো আপনি কি করবেন তাদেরকে একটা দিলেন যে লবণ, আমি যদি সাপোজ বলি যে 1 প্যাকেট লবণ আপনার কাছে কিনলো কিন্তু সেটা বাসায় গিয়ে দেখলো, তো কাস্টমারটা হচ্ছে আপনার দোকানে দেখে নাই যে মেয়াদ শেষ কি আছে, এটা সে লক্ষ্য করে নাই, আপনি যত টাকা বলছেন তত টাকা দিয়ে কিনলো কিন্তু বাসায় গিয়ে দেখলো যে সেটা ডেট শেষ হয়ে গেছে, অর্থাৎ সেটা মেয়াদ উত্তীর্ণ, তাহলে কিন্তু আপনার দোকানে যখন নিয়ে যাবে তখন আপনাকে কিন্তু সেটাকে মানে হচ্ছে যে ফেরত নিয়ে আবার তাকে হচ্ছে মেয়াদের মধ্যে যেটা বা সেটা কিন্তু দিতে হবে। কারণ আপনি যদি এমন পরবর্তীতে মেয়াদ উত্তীর্ণ জিনিস নিয়ে গিয়ে আপনার দোকানে যদি আসে আপনি বলেন ভাই এটা তো আমি বিক্রি করি নাই বা কিছু একটা, তাহলে কিন্তু হবে না। কারণ হচ্ছে যে আপনার সেই ক্ষেত্রে কি হবে যে আপনি তার সাথে প্রতারণা করতেছেন, সে কিন্তু মন খারাপ করবে এবং আপনার দোকানে তো পরবর্তীতে সে আসবেই না, ফলে কি হবে এবং সে অন্য আরো 10 জনকে বলবে যে ওই লোকটার ব্যবহার এরকম, তার দোকানে যাওয়ার কোনো দরকার নেই। তো এই হচ্ছে বিষয়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগেছে কি মন্দ লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।